বন্ধুরা, আমি আজকে দেখাবো ঘরে তৈরি একটি পারফেক্ট DIY নাইট ক্রিম। এটা আমি 2 সপ্তাহ ধরে ব্যবহার করার পর আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্রিমটা ব্যবহারের পর আপনারা এতটাই স্যাটিসফাইড হবেন যে আপনারা ব্যবহারের পরেই বুঝতে পারবেন এটা সকল স্কিনের সাথে স্যুট করে। ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমার সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। এই ফেয়ারনেস গ্লোয়িং ক্রিমটা তৈরির জন্য আমাদের লাগবে অ্যালমন্ড অর্থাৎ কাঠবাদাম। এখানে 10 থেকে 15টা বাদাম হলেই হয়ে যাবে। কাঠবাদামে থাকে অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, যেটা আমাদের স্কিন টিস্যুকে রিপেয়ার করে, স্কিন ভেতর থেকে হেলদি করে তোলে। এই ক্রিমটা বানানোর জন্য আমি কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিজিয়ে রাখার কারণে বাদামের সাইজ দ্বিগুণ হয়ে গেছে, আর ভিজিয়ে রাখার কারণে বাদামের খোসা ছাড়ানো সহজ হয়ে যায়। এখন অনেকেই ভাবতে পারেন এখানে কাঠবাদাম ছাড়া অন্য কোনো বাদাম ইউজ করতে পারবো কিনা। তাদের জন্য বলে রাখি, কাজু বাদাম বা পেস্তা বাদাম দিয়ে ক্রিম ভালোই হয়, তবে চীনা বাদাম দিয়ে ক্রিম একদমই ভালো হবে না। খোসা ছাড়িয়ে বাদামগুলো ব্লেন্ডারে অ্যাড করতে হবে। এরপর লাগবে লেবুর খোসা বা লেবুর জেস্ট। লেবুর খোসাতে ভিটামিন অনেক বেশি থাকে, এমন করে লেবুর খোসাগুলো কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে ব্লেন্ডারে লেবুর খোসাগুলো অ্যাড করে নিতে হবে। এখন এতে অ্যাড করতে হবে 1 টেবিল চা চামচ কস্তুরি হলুদের গুঁড়া। এইবার আবারও ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় আপনারা 5 থেকে 7 চা চামচ পরিমাণ টক দই অ্যাড করে নেবেন। আপনাদের ব্লেন্ডার না থাকলে শিল পাটায় বেটেও এই ক্রিমটা বানাতে পারবেন। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার এই ব্লেন্ডিং মিক্সচারে 1 চা চামচ অলিভ অয়েল অ্যাড করে নেবেন। তারপর এতে অ্যাড করবেন ভিটামিন ই ক্যাপসুল। এই ক্রিম ভালো মতো মিক্স করে নিতে হবে। এই ক্রিম কোনো কাজের কোটায় রেখে দিলে ব্যবহার করতে পারবেন 15 দিন। এটা রেগুলার ব্যবহারে স্কিনের মলিনতা একদমই চলে যাবে, খুবই ব্রাইট ন্যাচারাল গ্লো করবে, সাথে সাথে ব্রণের দাগও দূর করে দেয়। এইবার বলি কিভাবে এটি ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে মুখ ক্লিন করে নিয়ে বেশি করে ক্রিম নিয়ে ঠিক এইভাবে 3 মিনিট পর্যন্ত মাসাজ করতে হবে। ভালোমতো মাসাজ করার পর ক্রিমটা ত্বকের সাথে যখন মিশে যাবে তারপর ঘুমিয়ে যাবেন। সকালে উঠে যে কোনো ফেস ওয়াশ দিয়ে মাসাজ করে করে ধুয়ে নিতে হবে। এটি একবার ব্যবহারে বিশ্বাস করুন, আপনি পার্থক্য বুঝতে পারবেন। চাইলে আপনারা ক্রিম বানিয়ে ব্যবহার করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগেই থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এই রেমেডিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।